Chicago. শিকাগোর লোক মহা খুশি যে আমাদের শিকাগোরে ডাক দিছে। তো এই যে ভাষণ জানা, এটা নেতার জন্য অপরিহার্য। কথা বলতে জানতে হয়, কথা বলতে না জানলে ওই লোক নেতা হইতে পারে? নেতা যদি মাইক নিয়ে তোতলামি শুরু করে, মামলিং করে, কি বলতেছে নিজেই বুঝতেছে না, সে কি নেতা? আচ্ছা, এবার আবার ফিরে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আমার নবী কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানতেন? পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতে জানতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ মুসলিমের বর্ণনা, উতিতু জাওামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে জাওামিউল কালিম দিয়েছে। জাওামিউল কালিম মানে কথা কম, অর্থ বেশি, বুঝায় বেশি। সুবহানাল্লাহ, পড়বেন না? প্রিসাইজ ইন ওয়ার্ডিং, কম্প্রিহেনসিভ ইন মিনিং। কথা বলতেন কম, খেয়াল করে শুনেন, আমার নবী কথা বলতেন কম কিন্তু এই কথার আবেদন থাকতো বেশি। আমার নবী কথা বলতেন কম, এটার ইম্প্যাক্ট ইন দ্য হার্ট অফ দ্য লিসনার, শ্রোতাদের হৃদয়ে এটার প্রভাব, এটার ইনফ্লুয়েন্স থাকতো অনেক বেশি। কথা বলতেন অল্প শব্দ দিয়ে কিন্তু এটার ব্যাখ্যা লিখে লিখে, ভলিউমের পর ভলিউম লিখো, বিশ্বনবীর কথার শুরু হাত ব্যাখ্যা লিখে শেষ করা যায় না, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার আম্মা জানায় রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আন্নান নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা বিকালিমাতিন লাউ আদ্দাহুল আদুলা আহসাহু। বুখারীর বর্ণনায় আম্মা জানায় রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী কশিন কালেও তোমাদের মতো করে তাড়াহুড়ো করে কথা বলতেন না। আমার নবী যখন কথা বলতেন, কেউ চাইলে বিশ্বনবী কয়টা কথা বলেছেন গুনে রাখতে পারত। লাউ আদ্দাহুল আদুলা আহসাহু, এত পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতেন, আল্লাহ নবী কয়টা বাক্য বলেছেন গোনা যেত, কয়টা শব্দ ছিল এই ভাষণে গোনা যেত, কয়টা হারফ তিনি ব্যবহার করেছেন সেটাও গোনা যেত। পড়েন সুবহানাল্লাহ। জরুরি কথা তিনবার বলতেন, কয়বার? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়ার ওয়াজ যেদিন করতেন ওই দিন বলতেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, হৃদয়ের দিকে ইঙ্গিত করে বলেছেন। নাকি বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা? তাকওয়া কোথায়? হৃদয়ে। চিল্লায় বলতে হবে মুসলমান, তাকওয়া কোথায়? জরুরি কথা তিনবার বলতেন। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইকিন ফাসলিন ইয়াতাহাফাযু মান হাওলাহ, এত স্পষ্ট, থেমে থেমে, কেটে কেটে কথা বলতেন, এক বাক্য শেষ আরেক বাক্য ধরতেন, ওই বাক্য শেষ আরেক বাক্য ধরতেন। এটা হাফফাযুহু মান জালাসা ইনদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা বসা তারা সহজেই কথাগুলো মুখস্থ রাখতে পারত। সুবহানাল্লাহ। আরো আসতে পড়েন, এত সুস্পষ্ট, এত চমৎকার ভাষায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। মাঝে মাঝে আবেগী ভাষণ দিতেন, জারাফাত মিনহাল কুলুব, ওয়াজিলাত মিনহাল কুলুব, জারাফাত মিনহাল উয়ুন। ওই ভাষণ শুনে সাহাবারা দাঁড় দাঁড় করে কান্না শুরু করে দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাঁদতেন, সাহাবারাও কাঁদতেন, আবেগী ভাষণ, হৃদয় নিংড়ানো ভাষণ। আবার মাঝে মাঝে জালাময়ী ভাষণ দিতেন, জেহাদি বক্তব্য দিতেন, সাহাবীদের মধ্যে জেহাবি জেহাদি জজবা তৈরি হয়ে যেত, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আম্মা জানায় এসে বলেন, মাঝে মাঝে তিনি ভাষণ দিতেন, ইহতামাররাত ওয়াজহু, গরম ভাষণ দিলে, তেজস্বী ভাষণ দিলে, জ্বালাময়ী ভাষণ দিলে আমার নবীর চেহারাটা লাল হয়ে যেত, আলা সাউতুহু সাউন্ড বড় হয়ে যেত, ইশতাদ্দা গাদাবুহু, রাগের চোটে তিনি গরগর করতে শুরু করতে, কান্নাহু মুনাজ্জিরু জাইশ, কেমন যেন তিনি সেনাবাহিনীর কমান্ডার, যেন তিনি সামনে ব্যাটালিয়নকে রেখে তিনি কমান্ড করতেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। পাঁচটা ভাগে ভাগ করতেন বিশ্বনবী ইসলাম ব্যাটালিয়নকে, কয় ভাগে? পাঁচ ভাগে। সামনে থাকতো মুকাদ্দিমাতুল জাইশ, ফ্রন্ট সাইড, ডানে থাকতো মাইমানা, বায়ে থাকতো মাইসারা, মাঝখানে কলব, পেছনে খলফ। পড়েন সুবহানাল্লাহ। যেখান দিয়ে যখন যাদেরকে দিয়ে অ্যাটাক করানো দরকার মুহূর্তেই তিনি কমান্ড করতেন, সৈনিকেরা কমান্ডো বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়তে। পড়েন আল্লাহু আকবার। তার মানে নেতা হতে গেলে ভাষণ দেয়া লাগে, বক্তব্য জানা লাগে, বক্তব্যের যত সৌন্দর্য আছে, যত পারঙ্গমতা আছে, তার সব আমার নবীর বক্তব্যের মধ্যে আছে না নাই? আছে। এজন্য ট্রু লিডার যারা, তারা বক্তব্য করতে জানে, ভাষণ করতে জানে, তাদের বক্তব্য দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে জানে, ঠিক কিনা?
The leader should be broad-minded, not narrow-minded. নেতা হইলে বড় মনের হইতে হবে, কি মনের? নেতার কলিজা হইতে হবে এত বড়। কত বড়? হাত দিয়ে দেখেন, সবাই দেখেন, এত বড় হইতে হবে কলিজা। পুরো দেহটাই হইতে হবে কলিজা, পুরো শরীরটাই কি? তাহলে নেতা। ছোট মনের মানুষ নেতা হতে পারে? কথা বলেন। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি 17 কোটি মানুষের নেতা, ঠিক কিনা? উনি কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী? কথা কন না কেন? শুধু বিএনপির প্রধানমন্ত্রী? শুধু জামাত ইসলামের প্রধানমন্ত্রী? শুধু জাতীয় পার্টির প্রধানমন্ত্রী? তিনি 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আওয়াজ করে বলেন, ঠিক কিনা? তার মানে নেতা সবার, সবার জন্য হৃদয়ে ভালোবাসা থাকা চাই। অ্যাকোমোডেটিভ মেন্টালিটি হতে হবে, সবাইকে অ্যাকোমোডেট করতে জানতে হবে। এবার দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে এই গুণ ছিল কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বের গুণাবলী বলতে যে আল্লাহ তাআলা কোরআনে বিশ্ব নবীকে একটা উপাধি দিয়েছেন, উপাধিটা হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, পড়বেন না? রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ, পড়েন। আল্লাহকে এখানে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। নবী হে, আপনারে মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়েছি। বলেছে আল্লাহ কি বলছেন? রাহমাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রহমত। আল্লাহ বলছেন যে রাহমাতাল লিল মুসাল্লিন, নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত। আল্লাহ কি বলেছেন? আওয়াজ করে বলেন, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত। আমার নবীর চাইতে বিশ্বস্ত, দ্য ট্রাস্ট অফ দি পার্সোনালিটি, পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? যার কাছে মন খুলে বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ, পড়েন। তার মানে আল্লাহর রাসূল ইসলামের চেয়ে বেশি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ, আমার নবীর চাইতে বড় দিল দরিয়া এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। তিনি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের সবার জন্য ভালোবাসা আমার নবীর হৃদয়ে আছে না নাই? সবার জন্য ভালোবাসা, সবার জন্য ভালোবাসা। মক্কায় তিনি ডাকতেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। ও ইহুদিরা, ও কাফিরেরা, ও মুশরিকেরা, আসো না একসাথে বসি, এক টেবিলে বসি, আসো একসাথে চা খাই, আসো আমরা একসাথে বসি। আমাদের সবার মধ্যে যেই জিনিসগুলোতে মিল আছে, আসলে মিলগুলোকে সামনে নিয়ে আমরা একসাথে বসে যাই। সুবহানাল্লাহ, পড়েন। দেখেন, কাফির মুশরিকদের সাথে বিশ্বনবী বসতে চাইতেন। আমরা মুসলমান মুসলমান বসতে পারি না, আসারা নাই? ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন, 60 জন খ্রিস্টান পাদ্রির জন্য আমার নবী মসজিদে নববীর দরজা খুলে দিয়েছেন। আমরা আরেক মুসলমানের জন্য মসজিদের দরজা তালা লাগাই দিই, আছে না নাই? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে কইছি বাণী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। ঠিক না? বাইতুল্লাহে মদিনা শরীফে, উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ যো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবু কেন এক নও হে মুসলমান,
একে হও করিয়া হবান আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন এক নও হে মুসলমান একে হও করিয়া হবান ঠিক না কাবা এক মদিনা শরীফ এক আমাদের রব এক আমাদের নবী এক আর আমাদের মধ্যে খালি কিলা কিলি ঠিক কিনা না না বিশ্বনবী সবাইকে অ্যাকোমোডেট করতেন নেতা হতে হলে ব্রড মাইন্ডেড